এই মুহূর্তত জনাব বিচাৰিছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। বাংলাদেশত পুনৰ উত্তপ্ত পৰিস্থিতি। এবাৰ বাংলাদেশত সুৰক্ষিত নহয় হিন্দু, অৰ্থাৎ ফিৰিঙতিৰ পৰা খান্দবদা। এবাৰ বাংলাদেশত আক্ৰমণ কৰা হৈছে হিন্দুৰ ওপৰত, কিয়নো কিছুদিনৰ পৰা দেখা পোৱা গৈছিল যে বাংলাদেশত এক উত্তপ্ত পৰিস্থিতি সৃষ্টি হৈছিল, য'ত শ্বেখ হাসিনাৰ চৰকাৰৰ বিৰুদ্ধে প্ৰতিবাদী কাৰ্যসূচী লৈ থকাৰ মাজতে এবাৰ খবৰ আহিছে যে বাংলাদেশত হিন্দুৰ ওপৰত আক্ৰমণ কৰিছে বাংলাদেশীয়ে। আৰু এই মুহূৰ্তত জনাব বিচাৰিছো এই গুৰুত্বপূৰ্ণ খবৰটো। হিংসাত্মক প্ৰতিবাদত জ্বলিছে বাংলাদেশ, অসম তথা ভাৰতৰ চুবুৰীয়া ৰাষ্ট্ৰ বাংলাদেশ হিংসাত্মকভাৱে জ্বলিছে। বাংলাদেশত উগ্ৰ প্ৰতিবাদকাৰীৰ টাৰ্গেট হিন্দু মন্দিৰ, বাসগৃহ। হিংসাত্মক প্ৰতিবাদত এগৰাকী হিন্দুৰ মৃত্যু হৈছে বাংলাদেশত, এগৰাকী হিন্দুৰ মৃত্যু হৈছে বাংলাদেশত। এদিনতে বাংলাদেশত 14গৰাকী আৰক্ষীসহ 100গৰাকী নিহত হৈছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবিরে প্রতিবাদ, হাজার হাজার লোকর শেখ হাসিনাক পদত্যাগ বিচারিছে। সরকারের পদত্যাগ দাবিয়ে উত্তপ্ত পরিস্থিতি সমগ্র বাংলাদেশ। হিংসাত্মক প্রতিবাদের মাজতে বাংলাদেশত দুর্বৃত্তর টার্গেট হয়ে পড়েছে এবার হিন্দু। হিন্দুর উপর আক্রমণ করা হয়েছে বাংলাদেশ। প্রতিবাদের মাজতে হিন্দুর মন্দির বাসগৃহত আক্রমণ করেছে দুর্বৃত্তর। ইস্কন কালী মন্দিরের লগতে দুর্বৃত্তর টার্গেট হয়ে পড়েছে হিন্দুর বাসগৃহ। হিন্দুর বাসগৃহটো আক্রমণ করেছে। বাংলাদেশের বিভিন্ন দল সংগঠনের মাজত এতিয়া চলি আছে ভীষণ সংঘর্ষ। ভারতীয় নাগরিকলে সতর্কবাণী জারি করেছে ভারত সরকারের ফালেরপরা। ভারত সরকারে বাংলাদেশত থকা ভারতীয় নাগরিকক সতর্কবাণী প্রেরণ করেছে। যিকোনো পরিস্থিতি বাংলাদেশের ভারতীয় নাগরিকক যাত্রা নকৰিবলৈ নির্দেশনা প্রেরণ করেছে ভারত সরকারের ফালেরপরা। সমগ্র বাংলাদেশত কার্ফিউ জারি করে কর্তন করা হয়েছে ইন্টারনেট নেটওয়ার্ক। হিংসাত্মক প্রতিবাদত জ্বলিছে বাংলাদেশ। আর এই মুহূর্তে জানাইছো এই ডাঙর খবরটো, কিয়নো বিগত কিছুদিনের পর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ক্রমাগতভাবে প্রতিবাদী কার্যসূচী লৈ আছে বাংলাদেশের ছাত্রেরপরা আরম্ভ করে বিভিন্ন দল সংগঠনে, কিয়নো সংরক্ষণ কেন্দ্র করে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে